তো ভিউয়ার্স, আমি এখন হচ্ছে অপ্স মার্কেটে যাচ্ছি, মূলত বেলপুরি খাওয়ার জন্য। আগের বার যখন এসেছিলাম মিরপুরে তখন খুব ইচ্ছা করছিল এটা খাওয়ার, খেয়েছিলাম, অনেক টেস্টটা ভালোই ছিল। আর যেহেতু কালকে আবার চলে যাব, তাই তার আগে একটু আবার একবার ট্রাই করব বেলপুরিটা। তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম মিরপুর হোপ মার্কেটে, আর আমি এখন খুঁজব সেই আঙ্কেলকে যার কাছ থেকে আমি বেলপুরিটা প্রথম খেয়েছিলাম। আর উনি বলছিল যে নেক্সট টাইম আসলে ওনাকে সেম প্লেসে পাওয়া যাবে, তারপরেও ওনাকে খুঁজতে কিছুটা বেগ পেতে হয়েছে কারণ উনি ওই জায়গাটায় ছিল না। তো শেষমেশ ওনাকে পেয়ে গেলাম, আর উনি আমাকে চিনতে পারছে আমার পরিচয় দেওয়ার পরে। তারপর উনি আমার জন্য বেলপুরিটা বানানো শুরু করলো। আমি কিন্তু মোটেও ফুচকা লাভার না, আমার কাছে ফুচকা ভালো লাগে না, কিন্তু এই জিনিসটা একটু আমার কাছে ইউনিক মনে হয়েছে, অলমোস্ট আপনি ফুচকার ছোট ভাই বলতে পারেন। আমি যে জন্য এটা পছন্দ করি সেটা হচ্ছে এর পানিটা। এর পানিতে আপনার চিলি ফ্লেক্স, তারপর হচ্ছে তেঁতুল, আর হচ্ছে বোম্বের মরিচ দেওয়া থাকে, যার কারণে অনেক ঝাল লাগে এটা খাওয়ার পরে। এখানে আর একটা কথা বলে রাখি, এই ফুচকা বা এই বেলপুরিটা কিন্তু যশোরে পাওয়া যায় না, মানে এই যে যে ছোট ধরনের ফুচকাগুলো, এটা অনলি আমি ঢাকাতে এসে দেখছি, আর কোনো জায়গায় পাওয়া যায় কিনা জানি না, তবে আমাদের যশোরে এটা অ্যাভেলেবেল নাই। তো এই জন্য এখানে আসলে আগে এটা ট্রাই করি। তো আমার প্লেট রেডি, এখন আমি এটা ট্রাই করব। গতবারের থেকে এইবারের ঝালটা বেশি ছিল, যাই হোক, সত্যি বলতে ঝালের পরিমাণটা গতবারের থেকে অনেক বেশি ছিল। তাই পাশে দেখছিলাম যে একটা মালাইকোন বিক্রি করছে, তো ওইটা এখন একটু ট্রাই করব, এটা ছাড়া কোনো উপায় নাই কারণ আমার আসলে অনেক ঝাল লেগেছে। অল্প টাকার মধ্যে জিনিসটা ভালোই ছিল, একটা মালাই ফ্লেভার ছিল ওটাই। এরপর আবারও একটু ঘোরাফেরা করতে লাগলাম, আর দেখছিলাম যে আর অন্য কিছু খাওয়া যায় কিনা। তো তারপরে দেখলাম যে এক জায়গাটা একটু ভিড় লেগে আছে, দেখা যাক এখান থেকে কোনো কিছু ট্রাই করা যায় কিনা। এখানে আসার পর যেটা দেখলাম সেটা হচ্ছে যে ডিম পরোটাটা বেশি চলছে আর কি, ডিম পরোটা রোল করে দেওয়া, এটা বেশি চলছে। আর তাছাড়া এখানে আপনার বিফ চাপ ছিল আর হচ্ছে চিকেন চাপ ছিল, তো আমিও একটা ডিম পরোটা অর্ডার করলাম, দেখা যাক এটা কেমন লাগে। এটা সন্ধ্যার নাস্তা হিসাবে পারফেক্ট আছে, সন্ধ্যার নাস্তার জন্য এটা খাওয়া যেতে পারে। আমি অলরেডি রিক্সায় উঠে বাসার দিকে রওনা হয়েছিলাম, তখনই দেখি যে কুলফিওয়ালা, তো আমি ওনাকে থামায় একটা কুলফি নিলাম, কারণ এই জিনিসটা আমার খুবই পছন্দের, কিন্তু গলায় সমস্যার কারণে এটা খুব একটা খাওয়া হয় না। তারপর কুলফি খেতে খেতে বাসার দিকে রওনা হলাম। একটা কথা বলে রাখি, হোপ মার্কেট আমার বরাবরই অনেক পছন্দের, কারণ এখানে আপনি অনেক কম দামে এবং রিজনেবল প্রাইসে আপনার যাবতীয় জিনিসপত্র কিনতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।